হ্যালো বন্ধুরা, মুখরোচক বাঙালি ইউটিউব চ্যানেলে আজকের রেসিপি রাঙালুর পান্তুয়া। তো চলুন দেখে নিই রেসিপিটি, এত সুস্বাদু পান্তুয়া কীভাবে বানানো যায়। আসুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি রাঙালু, রাঙালু তার সাথে জাস্ট নর্মাল আলু। রাঙালু যতটা নেবেন তার হাফ নেওয়া হবে আলু, ময়দা, সুজি, আর নিয়ে নিচ্ছি চিনি। দুধটা সিরা করার সময় লাগবে, যখন চিনি সিরা করা হবে। চলুন এবার দেখে নিই, একটা নিয়ে নিতে হবে এই ধরনের বাটি, তাতে রাঙালু আর আলু দিয়ে দিলাম। এটি ভালো করে মিক্স করে নিতে হবে, এটি হাতে করেই করতে হবে, না হলে ভালো হবে না। দেখুন কীভাবে মাখিয়ে নিচ্ছি, এইভাবে ভালোভাবে মাখাবেন যাতে আলুর ডালা না থাকে। দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে, আর কিছু নেই, নর্মাল যেমন ময়দা মাখানো হয় সেরকম। এবার এতে নিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতন। যখন আলু আর রাঙালু সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই এতে আমি অল্প নুন দিলাম। আর নিয়ে নিচ্ছি ময়দা, ময়দাটা জাস্ট চিটের জন্য, না হলে ফেটে যাবে। সুজি সবটাই নিয়ে নিচ্ছি, সুজি আপনাদের অপশনাল দিতেও পারেন নাও পারেন। আর এই যে জলটি দেখছেন, এটি রাঙালু আর আলু সেদ্ধ করার যে জল সেটি, এতে টেস্টটা বেশি হয়, কারণ জলেতে টেস্টটা বেরিয়ে যায়, তাই জলটা না ফেলে মেখে নেবেন। দেখুন এইভাবে মেখে নিয়ে তারপর এইভাবে বল বানিয়ে নিতে হবে। আমরা চাইলে যে কোনো শেপই করতে পারেন, কিন্তু এটা পান্তুয়া তো তাই বলটাই ঠিক আছে। তারপর ভেতরে নকুল দানা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে, গোল করে রেখে দিন। এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে বানানো। এবার কড়াইতে তেল গরম করা হয়ে গেছে আমার, এ দিয়ে ভেজে নিতে হবে। সাবধানে দেবেন, এটি প্রচুর নরম হয় যেন না ভেঙে যায়, এভাবে দিতে থাকুন। যখন এ দেবেন তখন ফ্লেমটি আস্তে রাখবেন, তারপর হাই করে দেবেন, তারপর এইভাবে উল্টে দেবেন। যখন পেছন দেখতে পাচ্ছেন কেমন বাদামি রং হয়ে গেছে, তখন এইভাবে উল্টে দিন। এইভাবে যত সব কটা উল্টে নিন, তখনও ফ্লেমটা অল্প রাখবেন, না হলে একটা হতে না হতে অন্যটি পুড়ে যাবে। এইভাবে লাল লাল হয়ে গেলে তুলে নিন সব কটি, দেখবেন যেন না তেল রয়ে যায়, নাহলে যখন সিরা করবেন তাতে ভালো লাগবে না। এইভাবে তুলে নিতে হবে, চাইলে আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। আমি সবকটা তুলে নিলাম, দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার ভাজাটা আপনাকে দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন কতটা পঞ্জি, আর যে নকুল দানাটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন আর নেই, পুরো হয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নেবো জল, দেখুন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এটা ভর্তি ভর্তি দুবার জল নেবো, আর এরই এতে নেবো চিনি। যতটা জল নেবেন তার হাফ দেবেন চিনি। এবার এটাকে ফুটতে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি যখন ফুটে গেছে এখানে দুধ। দুধটা দিলে কী হবে, ফুটে উঠবে, ফুটে উঠলে দেখতে পারবেন কতটা চিনিতে ময়লা থাকে, আর এইগুলি তুলে নিলে আপনার যে চিনির রসটি হবে সাদা হয়ে যাবে, মিষ্টির দোকানে ঠিক যেরকম হয় ঠিক সেরকম, নাহলে দেখবেন লালচে হয়ে যায় বাড়িতে যে রসটা আমরা তৈরি করি চিনির। এইভাবে তুলে নিতে হবে যাতে না ময়লাটা থাকে, দেখুন কত ময়লা উঠেছে বুঝতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে করে দেখবেন আপনাদেরও ঠিক এই রকমই হবে। এবার ফ্লেমটি অফ করে দিন, অফ করে দিয়ে এতে দিয়ে দিতে হবে এলাচ দানা। এলাচ দানা লাস্টে দিলে তার গন্ধটা ভালো থাকে, প্রথমেই যদি দিয়ে দেন তাহলে গন্ধটা চলে যায়। এবার এটি দিয়ে চাপা দিয়ে দেবেন প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য, দু তিন ঘন্টা পর তারপর এটি সবার কাছে পরিবেশন করুন। দেখুন আমার রেডি হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন, নকুল দানাটা প্রায় নেই আর। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।